আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের ইলেকট্রনিক সার্কিট ওয়ানের ফার্স্ট ক্লাস দেন। তো প্রথম যেদিন ক্লাস হয়েছিল ওই দিন কেউই আসেন নাই। তো প্রথমে হচ্ছে আপনাদেরকে এই কোর্স সম্পর্কে একটু বুঝিয়ে বলি। ইলেকট্রনিক সার্কিট ওয়ানে আপনাদেরকে তিনটা টপিক পড়ানো হবে, ঠিক আছে? মিড টার্ম আর ফাইনাল মিলে আমরা হচ্ছে মূলত তিনটা টপিক কভার করব, সেটা হলো ডায়োড, মসফেট, বিজেটি। সবাই ফার্স্টে টপিকের নামগুলো একটু লিখে নেন, আমি কোর্স আউটলাইন আপনাদেরকে দিয়ে দিব, অসুবিধা নেই। প্রথমত হচ্ছে ডায়োড, দেন মসফেট, আর হলো বিজেটি সম্পর্কে এই কোর্সে হচ্ছে আপনাদেরকে শেখানো হবে। তো আমরা যখন ল্যাব ভাইভাগুলো নেই, ল্যাব ভাইভাতে কিন্তু সময় কম থাকে, রাইট? আর ল্যাব ভাইভা বা যে কোনো ভাইভাতে কখনোই আপনাকে ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যানালাইসিস করতে দেওয়া হয় না। তাহলে ওইখানে কী করা হয়, থিওরিটিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে, ঠিক আছে? তো আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই কোর্স যখন পড়ালেখা করবেন তখন হচ্ছে এদের একদম মেইন বেসিক যে থিওরিগুলো, ওই থিওরিগুলো ক্লিয়ার রাখতে হবে। তো প্রথমত বলেন তো মসফেটের ফুল ফর্ম কি? মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার, বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টার। আচ্ছা, আপনাদের হচ্ছে এই ধরনের কোয়েশ্চেনগুলো করা হয়ে থাকে, যেমন ধরেন ডায়োডের টার্মিনাল কয়টা, কিংবা বিজেটির ফুল ফর্ম কি, মসফেটের ফুল ফর্ম কি। এগুলো কিন্তু একদম আপনি ওই ভাইভাতে বসার সাথে সাথেই হচ্ছে আপনাকে এই প্রশ্নগুলো করা শুরু করা হয়। এরপরে হলো ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার, হাফ ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার সম্পর্কে। যেহেতু আজকে একদম ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমি ওভারঅল আগে একটা ধারণা দিয়ে নিই, তারপরে স্পেসিফিকভাবে টপিক ধরে পড়ানো শুরু করব। তো প্রথমত হচ্ছে কি বললাম, ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার, হাফ ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার, কারণটা কী? কারণ হচ্ছে এই কনসেপ্টগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এই যে আমরা যখন এসি টু ডিসি কনভার্ট করতে যাচ্ছি, আমাদের কি রেক্টিফায়ার সার্কিটটা লাগবে, তাই না? তাহলে এখন এই ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ারের ক্ষেত্রে কয়টা ডায়োড ইউজ করা হয়? চারটা। হাফ ওয়েভ ব্রিজ রেক্টিফায়ারের ক্ষেত্রে কয়টা ইউজ করা হয়? নেক্সট দিন আমাকে এই দুইটা জিনিস একদম ক্লিয়ারলি বলবেন তো, হাফ ওয়েভ ব্রিজ রেক্টিফায়ারের ক্ষেত্রে কয়টা ডায়োড ইউজ করা হয়, আর ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ারের ক্ষেত্রে কয়টা ডায়োড ইউজ করা হয়। সেন্টার ট্যাপ সম্পর্কে আইডিয়া আছে? আচ্ছা, এগুলো আমি সবই হচ্ছে সামনের দিকে ক্লাসে পড়াবো, বাট আপনাদেরকে একটা ছোট টাস্ক দিয়ে রাখি, সেটা হলো সেন্টার ট্যাপ, হাফ ওয়েভ, ফুল ওয়েভ, এই কয়েকটা জিনিস সম্পর্কে নেক্সট ক্লাসে আসার আগে একটু স্টাডি করে আসবেন, ঠিক আছে? টার্মগুলো লিখে রাখেন, কারণ এগুলো যদি আমি ভাইবা নেই আপনাদেরকে মাস্ট, সেখান থেকে আমি কোয়েশ্চেন করবই। ডোপিং, ডোপিং সম্পর্কে আইডিয়া আছে কারো? ডোপিং, এই টার্মগুলোও লিখতে থাকেন। আমি যে টার্মগুলো বলছি এগুলো হচ্ছে এই পুরো কোর্সে বারবার ঘুরে ফিরে আমি কোয়েশ্চেনগুলো করব, সেটা হচ্ছে ডোপিং। হাফ ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার, ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার আর সেন্টার ট্যাপ, কোনটার ক্ষেত্রে কয়টা ডায়োড ইউজ করা হয়, এটা আমাকে নেক্সট দিন বলবেন। যারা আছেন তিনজনেরকে আমি কোয়েশ্চেন করব। আর এখন কোয়েশ্চেন করেছিলাম হচ্ছে ডোপিং কি, সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, ইনসুলেটর, এই তিনটা টার্ম তো সবাই শুনেছেন, তাই না? কন্ডাক্টরের সাথে সেমিকন্ডাক্টরের পার্থক্যটা কোথায়? আচ্ছা, এ তো বাংলা হলো যে পরিবাহী, অর্ধপরিবাহী আর হচ্ছে অপরিবাহী, তাই না? তো সেমিকন্ডাক্টর বলতে যেটা বোঝায় যে ইন বিটুইন কন্ডাক্টর আর ইনসুলেটরের মধ্যবর্তী যে বিহেভিয়ারটা শো করে ওটাকে আমরা সেমিকন্ডাক্টর বলি। আর ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ইনসুলেটর যেটা, ইনসুলেটরের ক্ষেত্রে কি, দুইটার মধ্যে কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ডের ব্যান্ড গ্যাপটা অনেক বেশি, রাইট? আর যখন আমি হচ্ছে সেমিকন্ডাক্টরের কথা কনসিডার করব, তখন হলো কন্ডাক্টরের তুলনায় বেশি কিন্তু ইনসুলেটরের তুলনায় কম থাকে। আর কন্ডাক্টরের ক্ষেত্রে বলতে গেলে ওরা হচ্ছে ওভারল্যাপিং মতো করে যায়, ঠিক আছে? তো এবার যদি একটু সহজ ভাষায় বলি, সহজ ভাষায় বলতে গেলে যেমন হচ্ছে কাঠ, শুকনা কাঠকে আমরা কেন ইউজ করি? যখন ধরেন কেউ বিদ্যুৎ স্পৃষ্ট যদি হয়ে যায়, শুকনা কাঠ দিয়ে একটু ঠেলা দেওয়া হয়, কারণটা কি, ওইটা ইনসুলেটার হিসেবে কাজ করে। ভেরি গুড, শুকনা কাঠের মধ্যে দিয়ে কোনো মানে পাস করতে পারে না, কারেন্ট পাস করতে পারে না বা ইলেকট্রিসিটিটা পাস করতে পারছে না। আচ্ছা, এখন কথা হলো এই যে আমরা সেমিকন্ডাক্টরটাকে নিয়ে পড়ালেখা করছি, সেমিকন্ডাক্টর বলতে কী বোঝায়? ধরেন সিলিকনের কথা আমি চিন্তা করলাম,
সিলিকন কোন গ্রুপের কারো কোনো আইডিয়া আছে? সিলিকন হচ্ছে গ্রুপ ফোর, ঠিক আছে? আচ্ছা, আমরা যখনই ইম্পিউরিটিস বা ভেজাল কথাটা শুনি, আমাদের মনে অলওয়েজ একটা নেগেটিভ চিন্তা আসে, তাই না? যে ভেজাল মানেই মনে হয় খারাপ। কিন্তু এই যে ইম্পিউরিটিস যে টার্মটা, এটা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার জন্য ভালো হিসেবে কাজ করবে। যেমন আমি অলওয়েজ একটা এক্সাম্পল দেই, পিওর গোল্ড। পিওর গোল্ড দিয়ে কখনো কোনো জুয়েলারি অর্নামেন্টস বানানো যায়? যায় না। কেন যায় না কেউ জানেন? কারণ হচ্ছে, আপনি যদি পিওর গোল্ড দিয়ে কোনো অর্নামেন্টস ডিজাইন করতে চান, তখন একটু চাপ লাগলে জিনিসটা হচ্ছে ভেঙে যাবে, যেটাকে আমরা ব্রিটল টার্মটা ইউজ করতে পারি, যেটা হচ্ছে ভঙ্গুর হয়ে যাবে বা ভেঙে যাবে। আবার যদি মনে করেন আমরা ওই গোল্ডের মধ্যে কিছু ইম্পিউরিটিস মেশাই দিই, যেটাকে বাংলায় বলা হয় খাদ, খাদ মেশালে কি হবে, ওইটার স্টেবিলিটিটা অনেক বেড়ে যাবে, আমরা যেরকম মন চাই ওইভাবে হচ্ছে ডিজাইন করে অর্নামেন্টসগুলোকে বানাতে পারবো, তাই না? সো এটাই বোঝানোর ট্রাই করলাম যে ভেজাল বা ইম্পিউরিটিস মানেই যে খারাপ এরকম না। সেমভাবে সেমিকন্ডাক্টর যেগুলো আছে, ধরেন আমি সিলিকনের কথা কনসিডার করে নিলাম, সিলিকনের মধ্যে আমি যদি একটু ইম্পিউরিটিস মিক্সড করি, আইদার ধরেন গ্রুপ থ্রি অর লেটস কনসিডার গ্রুপ ফাইভ, যে কোনো একটা যদি আমি মেশাই, সেক্ষেত্রে যেই কাজটা হবে এর কন্ডাক্টিভিটিটা বেড়ে যাবে। ক্লিয়ার? কন্ডাক্টিভিটি বাড়লে ভালো না খারাপ? অবশ্যই হচ্ছে ভালো। তাহলে এখন সবাই তো আশা করি এই বন্ডিং সম্পর্কে একটু আইডিয়া আছে, তাই না? ছোটোবেলায় আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড এগুলো পড়েছিলেন না? আয়নিক বন্ডের ক্ষেত্রে কি হয়, ধরেন আমি সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে বন্ডিংয়ের কথা চিন্তা করছি, সোডিয়ামের কাজ হচ্ছে ওটার হায়েস্ট কত, সোডিয়াম হলো 11, তাই না? অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, ইলেকট্রনিক কনফিগারেশন 281, আর ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 17, ইলেকট্রনিক কনফিগারেশন 287। তাহলে ওরা যখন হচ্ছে বন্ড ফর্ম করে, তখন কি করত, সোডিয়াম একটা ইলেকট্রন ডোনেট করে দিত, ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করত, করার ফলে দুইটার মধ্যে একটা বন্ড ফর্ম হতো, যেটাকে আমরা বলি সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ। এখন কথা হলো, এ কেনই বা ইলেকট্রন ডোনেট করলো আর এ কেনই বা ইলেকট্রন রিসিভ করলো, বলতে পারবেন? মেইন টার্গেটটা থাকে হচ্ছে অক্টেট ফুলফিল করা। অক্টেট বলতে অষ্টক, যেটাকে আমরা বলে থাকি। যদিও লাস্ট সেলের একটা ইলেকট্রন ডোনেট করে দেয়, তাহলে কি হবে, সোডিয়াম প্লাসে পরিণত হয়, আর ক্লোরিন যদি একটা ইলেকট্রন রিসিভ করে, তাহলে হচ্ছে ক্লোরাইড মাইনাসে পরিণত হয়। দুইটা মিলে বন্ড ফর্ম করে আমার এনএ প্লাস সিএল মাইনাস, দ্যাট মিন্স হচ্ছে সোডিয়াম ক্লোরাইডটা তৈরি হলো। যখনই সোডিয়াম একটা ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে, ওর লাস্ট সেলে কয়টা হলো, আটটা হয়ে গেল না? একইভাবে ক্লোরিন যদি একটা রিসিভ করে, তাহলে ওর লাস্ট সেলে কয়টা হলো, আটটা হলো। আচ্ছা, এখন আপনি এই যে সেমিকন্ডাক্টরে যদি একটু ফিরে আসেন, সেমিকন্ডাক্টর ধরেন আমি সিলিকনের কথা যদি চিন্তা করি, সিলিকন যেহেতু আমি বললাম এটা গ্রুপ ফোরের, অ্যাটমিক নাম্বার কত ছিল সিলিকনের, 14, সবার কি মনে আছে? সিলিকনের হচ্ছে অ্যাটমিক নাম্বার 14, ইলেকট্রনিক কনফিগারেশন 284, তাহলে লাস্ট শেলের কয়টা ইলেকট্রন আছে, চারটা। যদি আমি এর সাথে গ্রুপ থ্রি মেশাই, গ্রুপ থ্রি এর লাস্ট শেলে কয়টা করে ইলেকট্রন থাকে, তিনটা, তাই না? চারের সাথে তিন মিলাইলে কত হচ্ছে, সাত, একটা ঘাটতি আছে না, ইলেকট্রন কম। আচ্ছা, এবার আসেন, আমি যদি গ্রুপ ফোরের সাথে ফাইভ মিক্সড করি, গ্রুপ ফোরের সাথে ফাইভ মিলালে কত হচ্ছে, নয়। নয় মানে কি, আমার দরকার ছিল আটটা, একটা অ্যাডিশনাল ইলেকট্রন পাওয়া গেল, একটা অ্যাডিশনাল ইলেকট্রন পাওয়া গেল। তাহলে আপনি যখন হচ্ছে গ্রুপ ফোরের সাথে থ্রি মেশাচ্ছেন, একটা হোল ক্রিয়েট হলো, যখন আপনি গ্রুপ ফোরের সাথে ফাইভ মিলাচ্ছেন, একটা এক্সট্রা ইলেকট্রন পাওয়া গেল। এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখার ট্রাই করেন। এবার আপনাদেরকে একটা অ্যানিমেশন দেখাই। দেখেন, সিলিকন ছিল গ্রুপ ফোর, এর সাথে হচ্ছে এবার গ্রুপ থ্রি, অ্যালুমিনিয়ামকে যদি মেশানো হয়, একটা ভ্যাকেন্সি বা হোল ক্রিয়েট হলো, তাই না? এখন ওই ভ্যাকেন্সিটা পূরণ করার জন্য কি হয়, পার্শ্ববর্তী যারা আছে ওরা কি করে, ওকে ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, আবার এখান থেকে একটা ইলেকট্রন এসে এটাকে ফিল আপ করলো, ও আবার একে এসে ফিল আপ করলো। এভাবে যে কাজটা হতে থাকছে, সেটা হচ্ছে ওই যে একটা হোল ছিল না, ওটার মুভমেন্ট শুরু হয়ে যায়। জিনিসটাকে ক্লিয়ার, মানে খেয়াল করতে পারছেন?
যখনই মুভমেন্টটা শুরু হয়ে যাচ্ছে কন্ডাক্টিভিটি বাড়ে কার কারণে, ওই মুভমেন্টের কারণে, বোঝা গেল? তাহলে আরেকবার একটু লক্ষ্য করেন যে যখন আমরা গ্রুপ ফোরের সাথে গ্রুপ থ্রিকে মিলাইলাম, মেশানোর পরে কি হচ্ছে, এখানে একটা ভ্যাকেন্সি হোল ক্রিয়েট হলো, ওই হোলটাকে ফুলফিল করতে নিয়ারেস্ট যে ইলেকট্রনটা ছিল ও চলে আসে, তাহলে সে আবার রেখে আসতেছে কি একটা হোল, ওইটাকে পূরণ করতে কি করছে, তার পার্শ্ববর্তী আবার একজন চলে আসছে, এভাবেই হোলটা মুভ করতে থাকে, ক্লিয়ার? আর এই যে আমরা ইম্পিউরিটিস মেশানোর যে কনসেপ্টটা চিন্তা করি, এরকমভাবে কিছুটা ইম্পিউরিটিস মেশালে কি অনেকগুলো এরকম জেনারেশন হবে না, সো যার ফলে কি হয় মুভমেন্টটা হতে থাকে আর এর কারণেই হচ্ছে আমাদের কন্ডাক্টিভিটিটা বেড়ে যায়। নেক্সট হচ্ছে গ্রুপ ফোরের সাথে আমি যদি গ্রুপ ফাইভ মিলাই, তাহলে এখানে যেমন একটা হোল ক্রিয়েট হয়েছিল ওইটাতে কি হবে একটা এক্সট্রা ইলেকট্রন থেকে যাবে, ওই ইলেকট্রনটাই দেখবেন আপনারা হচ্ছে চারিদিকে মুভ করতে থাকে। ফর এক্সাম্পল সিলিকন হলো আমার গ্রুপ ফোরের, আর্সেনিক হচ্ছে গ্রুপ ফাইভের, যখনই আমি সিলিকনের সাথে আর্সেনিককে মিক্সড করলাম একটা ফ্রি ইলেকট্রন চতুর্দিকে মুভ করছে, বোঝা গেল? সো এই মুভমেন্টের কারণেই আমার কি হবে কন্ডাক্টিভিটি যেটা আছে কন্ডাক্টিভিটিটা বেড়ে যাবে। কারো কোনো কোয়েশ্চেন আছে এ পর্যন্ত? তাহলে আমি একটু এটাকে রিভিউ করি। ফার্স্টে কি করলাম, একটা সেমিকন্ডাক্টর ধরেন আমি সিলিকনকে কনসিডার করলাম, এখানে যদি ডোপিংয়ের কনসেপ্ট এবার আনি, ডোপিং বলতে কী বোঝাচ্ছে, একটা ইম্পিউরিটিস ওইখানে আমাকে মিক্সড করতে হবে। এখন ইম্পিউরিটিস হিসাবে আমি কী নিতে পারি, আইদার গ্রুপ থ্রি অথবা হচ্ছে গ্রুপ ফাইভকে। যদি আমি গ্রুপ ফোরের সাথে গ্রুপ থ্রিকে মেশাই, সেক্ষেত্রে যে কাজটা হচ্ছে একটা হোল ক্রিয়েট হয়, আর যদি হলো আমি গ্রুপ ফোরের সাথে গ্রুপ ফাইভকে মিক্সড করি, তাহলে হচ্ছে একটা অ্যাডিশনাল ইলেকট্রন পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে পি টাইপের ক্ষেত্রে কী হয়, হোল ক্রিয়েট হচ্ছে, আর এন টাইপের সময় একটা ফ্রি ইলেকট্রন পাওয়া যাচ্ছে, ভেরি গুড। আচ্ছা, এতক্ষণ আপনাদেরকে যে জিনিসগুলো পড়ালাম ওইটা একটু ওয়ান বাই ওয়ান স্লাইডে দেখাই। ফার্স্ট অফ অল, হোয়াট আর সেমিকন্ডাক্টরস অর দ্য ফিজিক্স অফ আ সেমিকন্ডাক্টর? তাহলে আমি একদম ইজিভাবে যদি বলি, একদম ক্লাসের শুরুতে যেটা বলা হয়েছিল যে সেমিকন্ডাক্টরস আর দ্য ম্যাটেরিয়ালস উইচ হ্যাভ আ কন্ডাক্টিভিটি বিটুইন কন্ডাক্টরস, জেনারেলি মেটাল কনসিডার করা হয়, অ্যান্ড নন কন্ডাক্টরস অর ইনসুলেটর সাচ অ্যাজ সিরামিক্স। আচ্ছা, নন কন্ডাক্টর যে টার্মটা ওইটা হলো আপনার খুব কম ব্যবহার করা হয়, সাধারণত আমরা ইনসুলেটরই বলে থাকি। আর যদি হচ্ছে আপনার ফিজিক্সে চিন্তা করি, দ্য ফিজিক্স অফ আ সেমিকন্ডাক্টর, ইন দ্যাট কেস দের আর সাম ম্যাটেরিয়ালস উইচ হ্যাভ নাইদার গুড কন্ডাক্টিভিটি নর ব্যাড কন্ডাক্টিভিটি অফ ইলেকট্রিসিটি, দে হ্যাভ আ মডারেট রেঞ্জ অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। এই যে একটু আগে বললাম না যে হচ্ছে আপনার কন্ডাক্টরের মতো এত ভালোও না, আবার হলো ইনসুলেটরের মতো এত খারাপও না, ইন বিটুইন কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটরের যে টার্মটা আছে ওটাকেই আমরা বলি হচ্ছে সেমিকন্ডাক্টর। তাহলে ওইটাকে যদি একটু সুন্দরভাবে গুছায় লিখতে চাই কী বলতে হবে, দেয়ার আর সাম ম্যাটেরিয়ালস, খাতায় লিখেন এটা, দেয়ার আর সাম ম্যাটেরিয়ালস উইচ হ্যাভ নাইদার গুড কন্ডাক্টিভিটি অর নর ব্যাড কন্ডাক্টিভিটি অফ ইলেকট্রিসিটি, দে হ্যাভ আ মডারেট রেঞ্জ অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। দ্য এক্সাম্পলস অফ সাচ ম্যাটেরিয়ালস আর জার্মেনিয়াম, সিলিকন, কার্বন, অ্যাজ দ্য কন্ডাক্টিভিটি অফ দোজ ম্যাটেরিয়ালস লাইস বিটুইন গুড কন্ডাক্টরস অ্যান্ড ইনসুলেটরস অ্যান্ড দিস ম্যাটেরিয়ালস আর কল্ড সেমিকন্ডাক্টর। সো যেহেতু দুইটার মধ্যে ইন বিটুইন গুড অ্যান্ড ব্যাড, ব্যাড ঠিক না ইনসুলেটর, সো এটাকে আমরা বলি হচ্ছে সেমিকন্ডাক্টর। কোনো কোয়েশ্চেন আছে কারো? ওকে, আচ্ছা, এবার হলো আমরা টোটাল যে সেমিকন্ডাক্টর সম্পর্কে পড়লাম এটার একটা সামারি করি, একটা ট্রি ডায়াগ্রামের মাধ্যমে বা ফ্লোচার্ট যেটাই বলেন একটু দেখি। সেমিকন্ডাক্টরের ক্লাসিফিকেশন ফার্স্ট অফ অল কত, দুই টাইপস, তাই না?
There are two types, that is intrinsic semiconductor and extrinsic semiconductor. Spelling gula jate mistake na hoy porikhay. তাহলে সেমিকন্ডাক্টর ফার্স্ট অফ অল এটা হচ্ছে টু টাইপস, দ্যাট ইজ ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক। এক্সট্রিনসিককে আবার কয়ভাবে ক্লাসিফাই করা যায়? দুইভাবে, একটা কি এন টাইপ আর একটা পি টাইপ। তাহলে ইন্ট্রিনসিক কোনটা? ইন্ট্রিনসিককে আমরা ইজিভাবে যদি বলি পিওর সেমিকন্ডাক্টর, যার মধ্যে কোনো অপদ্রব্য বা ইম্পিউরিটিস ভেজাল কোনো কিছু মিক্সড নাই। আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলতে যেটা বোঝানো হয় যে যার মধ্যে হচ্ছে আমার ইম্পিউরিটিস আছে, ঠিক আছে। এখন ইম্পিউরিটিস মেশানোর পরে এটা কয়ভাবে হতে পারে? দুইভাবে হতে পারে। আপনি গ্রুপ ফাইভ মেশালে এটাকে আমরা বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর, যদি গ্রুপ থ্রি মেশান তাহলে ওইটাকে বলবো হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। কোনো কোয়েশ্চেন? ওকে, তাহলে দেখেন এতক্ষণ যা বললাম এটারই একটা সামারি করা আছে, আমি একটু জাস্ট গো থ্রু করি, যদি কোনো কনফিউশন থাকে কোয়েশ্চেন করবেন। Semiconductors that are chemically pure, in other words free from impurities, are termed as intrinsic semiconductor. অর্থাৎ হচ্ছে যারা মানে ইম্পিউরিটিস থেকে মুক্ত, কোনো ভেজাল মেশানো নাই, এদেরকে আমরা বলি হচ্ছে ইন্ট্রিনসিক। সো দ্য নাম্বার অফ হোলস অ্যান্ড ইলেকট্রনস ইজ দেয়ারফর ডিটারমাইন্ড বাই দ্য প্রপার্টিস অফ দ্য ম্যাটেরিয়াল ইটসেলফ ইনস্টেড অফ দ্য ইম্পিউরিটিস। সেকেন্ড পয়েন্টটা দিয়ে কী বোঝানো হয়েছে এটা একটু এক্সপ্লেন করি। যখন আপনি কোনো ভেজাল মেশাচ্ছেন তখন কি ওর নিজের যে কোয়ালিটিটা সেটা বজায় থাকছে? থাকছে না। কিন্তু যদি আপনি কোনো অপদ্রব্য না মেশান তাহলে ওর যে নিজস্ব প্রপার্টিস সেটা থাকে যাচ্ছে না। তো ইন্ট্রিনসিকের ক্ষেত্রে এটাই বলা আছে যে দ্য নাম্বার অফ হোলস অ্যান্ড ইলেকট্রনস ইজ দেয়ারফর ডিটারমাইন্ড বাই দ্য প্রপার্টিস অফ দ্য ম্যাটেরিয়াল ইটসেলফ। ওর নিজের যে ম্যাটেরিয়ালের যে প্রপার্টিস আছে ওইটা দিয়েই হলো আপনার এই হোলস আর ইলেকট্রনের নাম্বারটা ডিটারমাইন করা হয়, ইনস্টেড অফ ইম্পিউরিটিস। ইম্পিউরিটিসের বদলে, মানে ওই ইম্পিউরিটিসটাকে এখানে তার আমরা কনসিডারেশনে আনছি না। দেন দ্য ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টার্স, দ্য নাম্বার অফ এক্সাইটেড ইলেকট্রনস ইজ ইকুয়াল দ্য নাম্বার অফ হোলস। কারণ এখানে যখন আমি সিলিকনের সাথে যদি গ্রুপ থ্রি মেশাই তাহলে ওর জন্য একটা হোল ক্রিয়েট হচ্ছে গ্রুপ থ্রি মেশানোতে, যখন আমি গ্রুপ ফাইভ মেশাচ্ছি ওই অপদ্রব্যর জন্য একটা অ্যাডিশনাল ইলেকট্রন পাওয়া যাচ্ছে। বাট ইন্ট্রিনসিকের ক্ষেত্রে ওই ধরনের কনসেপ্টটা নাই। এরপরে এদেরকে আমরা কী বলি? আনটোপ সেমিকন্ডাক্টর বলা হয়, অথবা ইন শর্ট হচ্ছে আই টাইপ সেমিকন্ডাক্টরও বলা হয়, যেমন হলো পিওর সিলিকন বা পিওর জার্মেনিয়াম। সিলিকনের অ্যাটমিক নাম্বারটা আপনারা সবাই জানেন 14, কিন্তু জার্মেনিয়ামেরটা অনেকেই ভুল করে ফেলেন। ভাইবাতে কিন্তু ম্যাক্সিমাম জার্মেনিয়ামের অ্যাটমিক নাম্বারটা জিজ্ঞেস করা হয়, জার্মেনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 32। যদি মনে করেন খেয়াল থাকবে না, নোট নিয়ে রাখেন যে সিলিকনের জন্য হচ্ছে 14, জার্মেনিয়ামের ক্ষেত্রে 32। ওকে, নেক্সট হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, যেটা সম্পর্কে অলরেডি আমরা হিউজ ডিসকাস করে ফেলেছি। তো সবাই একবার একটু পড়ে দেখেন, যদি কোনো কনফিউশন থাকে আমাকে কোয়েশ্চেন করেন। আচ্ছা, আমি ক্লাসিফিকেশন নিয়ে আর কথা না বাড়াই, প্রথম যে দুইটা লাইন আছে ওই দুইটা লাইন একটু পড়ে বোঝাই। অ্যান্ড এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টার্স আর দোজ সেমিকন্ডাক্টার্স দ্যাট কাম ইনটু এক্সিস্টেন্স ওয়েন আ মেজার্ড অ্যান্ড স্মল অ্যামাউন্ট অফ কেমিক্যাল ইম্পিউরিটি ইজ অ্যাডেড টু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টার। তার মানেটা কি? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টার যখন আমরা খুব কম পরিমাণে স্মল অ্যামাউন্টে হচ্ছে ইম্পিউরিটিস মিক্স করি ওইটাকে কী বলা হয়? এক্সট্রিনসিক বলা হয়। ইট ইজ অলসো নোন অ্যাজ ডোপড সেমিকন্ডাক্টার অর ইম্পিউরিটি সেমিকন্ডাক্টার। আমি জাস্ট এই টার্মটা বোঝানোর জন্যই হচ্ছে আপনার এই লাইনটা রিডিং পড়লাম। এদেরকে আমরা কী বলি? ডোপড সেমিকন্ডাক্টার বলি, অথবা ইম্পিউরিটি সেমিকন্ডাক্টারও বলা হয়ে থাকে। সো যদি আপনাকে কোয়েশ্চেন করা হয় হোয়াট ইজ ডোপড সেমিকন্ডাক্টার অর হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস টার্ম, ইন দ্যাট কেস আপনাকে বলা লাগবে অ্যান এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টার্স আর দোজ সেমিকন্ডাক্টার দ্যাট কাম ইন টু এক্সিস্টেন্স ওয়েন আ মেজার অ্যান্ড স্মল অ্যামাউন্ট অফ কেমিক্যাল ইম্পিউরিটি ইজ অ্যাডেড টু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টার্স। ইট ইজ অলসো নোন অ্যাজ ডোপড সেমিকন্ডাক্টার অর ইম্পিউরিটি সেমিকন্ডাক্টার্স। মনে থাকবে আমি ক্লাসের শুরুতেই হচ্ছে এই যে এই কোয়েশ্চেনগুলো দিয়ে স্টার্ট করেছিলাম।
তাহলে এখন ওয়ান বাই ওয়ান অ্যান্সারগুলো যখন পেয়ে যাচ্ছেন খাতায় একটু নোট করে রাখেন। আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর এর ক্লাসিফিকেশনের কথা এতবারই বলেছি যে ওইটার ভোলার কোনো চান্স নাই। জাস্ট পি টাইপ, এন টাইপ, পি টাইপের ক্ষেত্রে হোল থাকবে, এন টাইপের সেমিকন্ডাক্টরে ফ্রি ইলেকট্রন থাকবে। তো এগুলো আপনাদের লিখতে হবে না, শুধু প্রথম দুইটা লাইন লিখে নেন। হয়েছে লেখা? আচ্ছা, এর মাঝে হচ্ছে আপনাদের প্রজেক্ট নিয়ে একটু কথা বলে নেই। প্রজেক্ট করার জন্য আপনারা হচ্ছে ম্যাক্সিমাম 3 জন মেম্বার রাখতে পারবেন, ঠিক আছে? আর এনার্জি কনভার্সন 1 ঠিক যেরকমভাবে আপনাদেরকে মার্ক ডিস্ট্রিবিউশন বললাম, ইলেকট্রনিক সার্কিট 1 সেম থাকবে। তো যেহেতু সেম ব্যাচ, আমি বারবার রিপিট না করি, শুধু একটা জিনিসই মাথায় রাখবেন, প্রজেক্টের জন্য হচ্ছে আপনারা হায়েস্ট 3 জন মেম্বারকে একটা গ্রুপে রাখতে পারবেন। আর যদি কেউ মেম্বার ম্যানেজ করতে না পারেন, তাহলে হচ্ছে ইন্ডিভিজুয়ালিও প্রজেক্ট বানাইতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো এনার্জি কনভার্সন 1 আমি যেটা বানাবো ওইটাই কি এই কোর্সে দেখাই দেওয়া যাবে? যাবে? ধরেন আমি তো 2টা কোর্সেই প্রজেক্ট দিচ্ছি, তাই না? তো এনার্জি কনভার্সন 1 জন্য আপনি যেটা বানাবেন ওই একই কাজ কি আপনি ইলেকট্রনিক সার্কিট 1 দেখাতে পারবেন? পারবেন না, কারণ ওই কোর্সটা ডিল করছিল কি নিয়ে, ট্রান্সফরমার, মোটর, জেনারেটর এইসব নিয়ে, তাই না? আর এই কোর্সে এসে কি পাচ্ছেন, ডায়োড, মসফেট, বিজেটি। তো আপনাকে হচ্ছে এই রিলেটেড একটা কাজ করতে হবে। তো একদম সেমিস্টারের শুরুতে বলে দিচ্ছি যাতে পরবর্তীতে আপনাদের উপর প্রেশার না পড়ে, বুঝতে পারছেন? সুতরাং হচ্ছে এগুলো নিয়ে পড়ালেখা করা বা গ্রুপ ফর্ম করে কাজ স্টার্ট করে দেন। আমাকে নেক্সট উইকের মধ্যে একটা আপডেট দিন যে আপনারা কার সাথে কী গ্রুপ করতে যাচ্ছেন আর কী রিলেটেড কাজগুলো করতে যাচ্ছেন, বুঝতে পারলেন? লেখা হয়েছে সবার? আচ্ছা, এই 3টা পয়েন্টের একটা জায়গায় একটা একটু ভুল লেখা আছে, কে বলতে পারবেন বলেন তো? যে বলতে পারবেন তাকে আজকে ক্লাসে বোনাস মার্ক দেওয়া হবে। বলে দিচ্ছি যে 3টা পয়েন্টের একটা জায়গায় একটু আর কি মিস্টেক আছে। পারবেন না কেউ বলতে?
সেকেন্ড পয়েন্টের এখানে কি এটা কন্ডাক্টর হবে না সেমি কন্ডাক্টর হবে? তাহলে দ্য প্রসেস অফ অ্যাডিং ইম্পিউরিটিস টু দ্য সেমি কন্ডাক্টর ইজ কল্ড ডোপিং, হ্যাঁ না? সেমি কন্ডাক্টরের মধ্যেই তো আমরা ইম্পিউরিটিস মেশাচ্ছিলাম, কন্ডাক্টরে কি আর ইম্পিউরিটিস মেশাচ্ছিলাম? তা তো না। তাহলে এখানে হবে দ্য প্রসেস, অ্যাকচুয়াল ডেফিনেশন যদি আমি চিন্তা করি তাহলে দ্য প্রসেস অফ অ্যাডিং ইম্পিউরিটিস টু দ্য সেমি কন্ডাক্টর ইজ কল্ড ডোপিং, আর বাকি সব কিছু হচ্ছে ঠিক ছিল। এবার পি টাইপ ডোপিংটা বা পি টাইপ সেমি কন্ডাক্টরটা জাস্ট একবার নিজেরা পড়ে দেখেন। এই যে একটু আগে যেগুলো এক্সপ্লেন করছিলাম এখানে হচ্ছে একদম স্পেসিফিকভাবে কার সাথে কী মিক্সড করা হবে নাম দিয়ে বলা আছে। যেমন আমরা সিলিকন বা জার্মেনিয়ামের সাথে ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়ালস, ট্রাইভ্যালেন্ট বলতে কী বোঝায়? যাদের ভ্যালেন্স শেলে হচ্ছে তিনটা ইলেকট্রন আছে, রাইট? তাহলে ভ্যালেন্স শেল বলতে আবার কী বোঝায়? লাস্ট শেল, শেষ কক্ষপথ যেটা। তাহলে ভ্যালেন্স শেলে লাস্ট মানে তিনটা ইলেকট্রন আছে বা ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়ালস কারা? বোরন, ইন্ডিয়াম, ক্যালিয়াম, অ্যালুমিনিয়াম এসেট্রা। So once the trivalent material is given to a pure semiconductor, pure semiconductor bracket e lekha ache silicon and germanium is known as a p-type semiconductor. Trivalent materials are boron, indium, gallium, aluminium, etc. Most frequently semiconductors are made with silicon materials as it includes 4 electrons in its valence shell. তাহলে এখানে কয়েকটা টার্ম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়াল। এই টার্মটা মানে ত্রিযোজী যেই মৌলগুলো, ত্রিযোজী কারা? বোরন, ইন্ডিয়াম, ক্যালিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে? আর সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স শেল মানে লাস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকে? 4টা ইলেকট্রন থাকে। আর পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কী করতে হয়, যখন আমরা এটাকে মিক্সড করছি তখন কী হচ্ছে? একটা অ্যাডিশনাল মানে একটা এক্সট্রা হোল ক্রিয়েট হচ্ছে, তাই না? তাহলে টু মেক আ পি টাইপ সেমিকন্ডাক্টর এক্সট্রা ম্যাটেরিয়াল ক্যান বি অ্যাডেড লাইক অ্যালুমিনিয়াম অর বোরন। দিস ম্যাটেরিয়ালস ইনক্লুড অনলি 3 ইলেকট্রনস ইন দেয়ার ভ্যালেন্স শেল, ঠিক আছে? তাহলে এগুলো একটু লিখে নিতে পারেন আর মেইন টার্মগুলোর নিচে হাইলাইট করে রাখেন। প্রথমে হচ্ছে ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়ালটা অ্যালাইন করবেন, তারপরে হলো গিয়ে দু একটা এক্সাম্পলের নিচে দাগ দেন, দেন হচ্ছে এই যে সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স শেলে যে 4টা ইলেকট্রন থাকে, এই ভ্যালেন্স শেল কথাটা পরীক্ষার খাতায় যদি না থাকে তাহলে কিন্তু নাম্বার পাবেন না। ট্রাইভ্যালেন্ট, ভ্যালেন্স শেল, এই কথাগুলো হচ্ছে আপনার লেখার মধ্যে থাকতে হবে, নোট করেন। যদি কোথাও কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করবেন।
শুধু লেখার দরকার লিখে নিয়েন না, বুঝে বুঝে লেখেন, কোথাও কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করেন। লাস্ট ছেড়ে তিনটা ইলেকট্রন আছে, ভ্যালেন্স বলতে হচ্ছে আপনার শেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো না, ওইগুলোকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলি, আর ওই শেলটাকে বলা হচ্ছে ভ্যালেন্স শেল। হ্যাঁ, যেখানে আর কি মেইনলি ইলেকট্রনগুলো এসে অকটেটটা ফুলফিল করছে। সবার লেখা শেষ? ফাইন, তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে জাস্ট এর অপোজিটটা হবে, যে এন টাইপ সেমিকন্ডাক্টর ইজ অ্যান ইন্ট্রিনসিক এন-টাইপ সেমিকন্ডাক্টরটা হচ্ছে এমন একটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যেখানে কি হলো ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এইসব ইম্পিউরিটিস দিয়ে ডোপ করা থাকে, অর্থাৎ গ্রুপ ফাইভের যারা আছে। তাহলে সিলিকন ছিল গ্রুপ ফোরের, ব্যালেন্স ইলেকট্রনের নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে ফোর, এর সাথে ফসফরাসকে মিলে যখন আমরা ইম্পিউরিটিসটাকে মিক্সড করলাম তখন একটা ইলেকট্রন পাওয়া গেল, এটাই। নেক্সট হচ্ছে আমাদের পিএন জাংশন ডায়োড বা রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস সম্পর্কে। তো রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াসটাকে এখন শুরু করে দিব, বেশিও যাবে। আচ্ছা, আমি তাহলে স্লাইড যখন আপনাদেরকে আপলোড করবো এই রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াসটা ডিলিট করবো না, একসাথেই আপলোড করে দিব, ঠিক আছে? আর নেক্সট ক্লাস থেকে যখন শুরু করব ওই দিন হচ্ছে এখান থেকে স্টার্ট করব, যেহেতু আজকে একদম ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল ওই জন্য আর বেশি দূর একবারে গেলাম না, জাস্ট বেসিকগুলোকে বুঝাই দিলাম। আর আমার কোর্সের সাথে যেহেতু আপনাদের ভাইবাও হয়তো থাকবে, সুতরাং এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে ক্লাসে থিওরিটিক্যাল যা যা বলা হচ্ছে, যেই টার্মগুলোকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি সেগুলো অবশ্যই খাতায় নোট রাখবেন, এতে করে আপনার থিওরি এক্সামও ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম ল্যাবেও হচ্ছে ভালো মার্কস পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে আজকে যেই টপিকগুলো পড়ালাম এই রিলেটেড? মার্ক ডিস্ট্রিবিউশন, প্রজেক্ট, গ্রুপ মেম্বার, অ্যাসাইনমেন্ট, ক্লাস পারফরমেন্স, এগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন নাই? ঠিক আছে, তাহলে যত আর্লি পসিবল গ্রুপ করে আমাকে হলো আইডিগুলো দিয়ে দিবেন। একটা গ্রুপে হচ্ছে হায়েস্ট আপনারা চারজন থাকতে পারবেন, ওকে?